গুড মর্নিং, ঘড়িতে এখন বাজে সকাল 7টা আর ঘুম থেকে উঠেছি 6:10। ঘুম থেকে উঠেছি, চাটা খেয়েছি, তারপরে একদম কোমর বেঁধে লেগে পড়েছি কাজে। দুদিনের জন্য আসি, কিন্তু তারপরেও মনে হয় যে ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে যাই। দুদিন পরে তো আবার এসে তাই হয়ে যাবে। কিন্তু ওই যে বলে না, অনেক স্মৃতি, অনেক ভালোবাসা, ভালোবাসার জিনিসগুলো, ভালোবাসার জায়গাটা সবসময় মানুষ চায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। তো ওই জন্য আমি, যেহেতু আমার মেয়ের স্কুলটা মানে শনিবার ছুটি ছিল আর রবিবার তো ছুটি থাকে, আর সোমবার ধরো রাখি পূর্ণিমা, তো সেই জন্য আর কি 3 দিন পরপর ছুটি আছে বলে সেই হিসাব করে চলে এসেছিলাম। আর বাড়িতে একটু বাবা মায়ের সাথে দরকারও ছিল, সেই জন্যই আর কি আসাটা। তো ওই জন্য আজকে আবার দেখলাম চলো, কালকে তো করিনি, কারণ কালকে ওই গায়ের মধ্যে নোংরা টোংরা পড়বে, ওই নিয়ে আবার রাত্রে স্নানও করতে পারবো না, আর হঠাৎ করে আবার এখানে এসে রাত্রে স্নান করলে আবার শরীর খারাপ করবে। তো সেই জন্য আবার আজকে সকাল থেকেই শুরু করলাম। আজকে সকালে একটু মাথাটা শ্যাম্পু করে নেবো, হয়ে যাবে, যা ধুলোবালি যা পড়বে পড়বে। আর তবু এখন কি বলো তো, আমার ননদের ছেলেটা আমার ঘরে থাকে বলে তাও আমার ঘরের মানে ইঁদুরের অত্যাচারটা ভীষণ কম হয়। না হলে এই যে লেপ তোষক দেখছো না, এগুলোকে পুরো একদম ইঁদুর কেটে কুটি কুটি করে দেবে, যত এই মানে পর্দা টর্দা যা আছে সব নষ্ট করে দেবে। তো এখন তো ও থাকে বলে শুধু ঝুল আর ধুলো, কিন্তু ও যদি না থাকে তাহলে ঝুল ধুলো তো থাকবেই, তার সাথে ঘরের মধ্যে একটা উগ্র গন্ধ থাকবে। আর বাবা মা যেহেতু আগাগোড়াই নিচে শোয়া অভ্যাস, কারণ আমাদের নিচে প্রচুর জিনিসপত্র থাকে ধরো মানে আমাদের বাড়িতে, তো সেই জন্য আর কি হয়। আর এই যে এই জায়গাটা দেখছো, এটা তো আমাদের ছাদের 3 তলায় ওঠার জায়গা। তো এটা আমার পাশের ঘরে মানে আমার জায়ের ঘরেও একটা ওঠার জায়গা করা আছে, আমার ঘরেও একটা আছে। তো এই 3 তলাটাতে না মানুষের ধরো বসবাস নয়, তো ওই জন্য প্রচুর পরিমাণে পায়রা প্যাঁচা এদের প্রচণ্ড উৎপাত। ওই যে পায়রার লোমগুলো হয় ওগুলো ওই টিনের ফাঁক দিয়ে পুরো একদম মানে ঝুল হয়ে গেছে, তো তার মধ্যে একদম মানে জমা হয়েছে। তো আমি যে ঝাড়ু দিয়ে ঝাড়লাম আর সব একবারে নিচে এসে পড়লো। তো চলো আর বকবক করবো না, ইচ্ছা ছিল যে 3 তলায় ওঠার, কিন্তু পরিস্থিতি ভীষণ বাজে, কারণ ভয় লাগে উঠবো না, কি বলো তো প্যাঁচা থাকে। হ্যাঁ, আর প্যাঁচা তুমি একা গেলে না ওই আক্রমণ করতে আসে মানে কামড়ে দিতে আসে। হ্যাঁ, তো ওই জন্য যাবো না, তিধার বাবা থাকলে যেতাম, কারণ মাঝে মধ্যে উপরে উঠে উপরটা, আগে আমার শ্বশুরমশাই যখন পেঁয়াজ টেয়াজ লাগাতো তখন কিন্তু উঠতো, উপরে পেঁয়াজ রেখে দিত, আর এখন আর ইঁদুরের উৎপাতে সেটাও রাখে না। মানে 5 বস্তা পেঁয়াজ আমার মেয়ের যখন হয় তার পরের বার 5 বস্তা পেঁয়াজ রেখে 2 বস্তা নামিয়ে নিয়ে এসেছিলো, বাদবাকি 3 বস্তা ইঁদুরের পেটে, তারপর থেকে আর রাখে না বাবা। তো মোটামুটি উপর খুব ভালো না হলেও যতটুকুনি পেরেছি উপর করলাম। এবার পুরো নিচে চলে যাবো, আর নিচে গিয়ে একটা বড় দেখে জলের বালতি এনে এবার ধুলোগুলোকে মানে আর কি পরিষ্কার করব। আর আমার এই চার্জার লাইটটা খারাপ হয়ে গেছে জানো তো, একদম নতুন থেকেই চার্জার লাইটটা জ্বালিয়ে খারাপ হয়ে গেছে। আর টিভিটাও ধরো খুব একটা বেশি চলে না, তো ওই জন্য আমি আবার টিভিটা চালিয়ে দিলাম। এখানে তোমার হচ্ছে বীর যারা বইটা আমার চিপে আছি মানে সেভ করা আছে। ঘরে যত আর কি ধুলো ময়লা যা ছিল ঝাড়ু দিয়ে দিলাম, কারণ ঝাড়ুটা যদি পরে দিই আর মোছাটা যদি মানে আগে লাগাই তাহলে কী হবে বলো তো, ওই ধুলোগুলো যেহেতু ঘরটা খুব শুকনো, তো আমাদের মাটির ঘর বারান্দা হলে কী হবে, কোনো স্যাঁতস্যাঁতে ব্যাপারটা নেই, একদম কটকটে শুকনো, তো আবার ধুলোগুলো পড়বে, সেই জন্য আগে ঝাড়ু মেরে নিলাম। আর এই দেখো কী অবস্থা, দেখো কি খারাপ লাগে না বলো, আগে একটা টাইমে এইগুলো সবসময় একদম চকচক চকচক করতো, মানে প্রত্যেক দিন মুছতাম কলিং টলিং দিয়ে, বেশ ভালো আর কি, মানে ভালো বলতে কি মানে সবসময় যেন ঘরটা গোছানো থাকতো। তো এখন আর কে গুছিয়ে রাখবে, না আছে জিনিস না আছে পত্র। আর এদিকে ওরা দুজন মেলা খেলা করছিল আমার ক্যামেরা করা দেখে, এখন খেলা বন্ধ করে দিয়েছে। শোকেসের কাজটাও দেখো পুরো আবছা হয়ে গেছে, মনে হচ্ছে ঘোলা, মানে মুখটাও মানে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না পরিষ্কার। শোকেসটা তোমার মোটামুটি ভালোই আছে, শুধু এই নিচের দিকের একটা কাঁচ আছে সেটা ভেঙে গেছে, তো এই কাজটা আর লাগানো হয় না। ওই টুকটাক জামা টামা কেথা কম্বল, এখানে কিন্তু আমার প্রচুর জামাকাপড় আছে জানো তো, আমার এই আলমারি ভর্তি জামাকাপড়, শাড়ি টাড়ি, আমি তো কোনো কিছু শাড়ি টাড়ি তো ধরো ওখানে আর বহরমপুরে পরিই না, তেমনভাবে নিয়ে যাওয়াই হয় না। আর যত আগেরকার মানে যত বিয়ের শাড়ি কেথা টেথা অনেক জিনিসপত্র এখানে ভরা আছে, কারণ বহরমপুরে তো আমার কোনো তোমার আলমারি নেই, কিংবা এমনি যেগুলো ডেইলি ওয়্যার কী বলবো মানে কুর্তি টুর্তি এটা তিধার টুকটাক এইসব জিনিসগুলো আছে, তাছাড়া ব্যবহারের জন্য কিছু ব্ল্যাঙ্কেট ট্ল্যাঙ্কেট নিয়ে গিয়েছি, বাদবাকি যেগুলো আছে সেগুলোও ধরো বাড়িতে আছে, কারণ এখানেও তো লাগবে না, এখানে যখন আসবো যখন থাকবো তখনও তো লাগবে।
তো এই যে এবার শোকেসের কাজগুলো, এই দিকের কাজটা ভালো আছে কিন্তু বন্ধ করা ছিল না, খোলা ছিল বলে ওর মধ্যে একদম ধুলোর পাহাড় হয়ে গেছে। ওটা মুছে বন্ধ করে দেবো কাজটাকে, আর এটা যেমন আছে তেমনই থাকবে উপর উপর এই সামনে সামনে, আর মানে ভালোও লাগছে না। এখানে আসলে আমার কী ইচ্ছা করে বলো তো, এই কোথায় এর বাড়ি যাবো, ওর বাড়ি যাবো, একটু ঘুরবো, এর সাথে একটু গল্প করবো, ওর সাথে একটু গল্প করবো, এই কাকিমাদের সাথে গল্প করবো, জায়েদের সাথে গল্প করবো, মানে অনেক দিন পরে আসি তো খুব ভালো লাগে মানে সবার সাথে কথা বলতে। আর দেখবে তুমি হচ্ছে মানে সব সময় থাকলে তো তুমি সব সময় গল্প করবে একটা আলাদা রকম ব্যাপার, কিন্তু তুমি যখন অনেক দিন পরে আসবে তখন এই যে সবাই আসবে, এই কবে এলে, ভুলে গেছো, আসোইনি, তারপরে এই কী হলো, এই জানো এর এই হয়েছে, ওর ওই হয়েছে, মানে একটা আলাদা রকমের অনুভূতি। হ্যাঁ ওটা সত্যি, মানে এই এই অনুভূতিটা সত্যি আলাদা রকম। কথাতে আছে দূরে গেলে ভালোবাসা বাড়ে, সত্যি তাই, দূরে হয়তো কাছে ছিলাম তখনও ভালোবাসা থাকলেও হয়তো এতটা পরিমাণে ছিল না, দূরে যাওয়াতে সত্যি ভালোবাসা অনেকে সবারই সবারই ভালোবাসা বেড়ে গেছে, এটা হচ্ছে একটা মেন কথা। আর এই যে টেবিলটা দেখছো, টেবিলের চাবিটা আজকে খুলবো, সমস্ত জিনিস টিনিসগুলো আর কি, তোমার হচ্ছে জামাকাপড় যেগুলো আছে আর কি, ওগুলো একটু ন্যাপথলি ট্যাপথলি দিয়ে রাখবো, কারণ ভাজে ভাজে না এরকমভাবে বছরের পর বছর জামাকাপড় রেখে দিলে পোকাতে দেখবে এক ধরনের পোকা থাকে, কিন্তু ন্যাপথলিগুলো দিলে সেই পোকাগুলো আর জামাকাপড়গুলোকে কাটতে পারে না। তো চলো এবার যাই আস্তে আস্তে নিচে, কারণ আমার নাকের মানে আমার মনে হচ্ছে আমার নাকের মধ্যেও ধুলো হয়ে গেছে। ওই আমি ঝাড়ু মারার ভিডিওটা করেছিলাম কিন্তু তোমাদেরকে পোস্ট করলাম না, কেন বলো তো, মানে ঝাড়ু মারার ভিডিওতে দেখছি কি পুরো ক্যামেরা জুড়ে মনে হচ্ছে একদম সে ধুলো আর ধুলো, তো ওই জন্য ওই মানে ওই ভিডিওটা আর কি কেটে দিলাম। তো এখানে নিচে এসে দেখছি মা আর কি আলু ভাজতে লেগেছে সকালে মুড়ি খাওয়ার জন্য, তো আমি আবার স্নান করে নিলাম, স্নান টান করে এই যে আলু ভাজা দিয়ে মুড়ি খাবো, আর মিষ্টি দিয়েছে, তো আমি এই মিষ্টিগুলো আমি কালকে এনেছিলাম। তো আমার এই যে পুষ্কর হচ্ছে তোমার সাদা মিষ্টি খায় না, তো কালো মিষ্টিটা গোল গোল কালো মিষ্টিটা পাইনি, দোকানে ছিল না, তার জন্য আর কি এই ল্যাংচাগুলো মানে এগুলো কালো মিষ্টির মতো সেম টু, ওটা গোল হয় আর এটা লম্বা লম্বা, তো কালো মিষ্টি এনেছিলাম আর এই সাদা মিষ্টিগুলো এনেছিলাম। তো মা আবার টপ করে দুটো দিয়ে দিল, এখন এই দুটো মিষ্টি খেলে না গায়ের মধ্যে পাকাবে, মানে খুব বেশি মিষ্টি খেতে ভালোবাসি না। তো এবার এখন এই মুড়ি খাওয়ার সময় বসে বসে আর কি মায়ের সাথে একটু গল্প করছিলাম, মা বলছিল যে একটা টাইম ছিল মানে যখন আমার বিয়ে হলো তখন কিন্তু বিয়ের পরপর আমি মুড়ি খেতামই না, মানে মোটামুটি 2 থেকে 3 বছর পর্যন্ত আমি সত্যি কথা বলতে মুড়ি খাইনি, খুব সকাল সকাল কাজকর্ম সেরে রান্না চাপিয়ে দিতাম, মানে 11টা থেকে 11:30 বাজতে বাজতে আমার দুপুরের রান্না কিন্তু কমপ্লিট হয়ে যেত, আর তারপরে একটু ভাত খেয়ে নিতাম, কোনো দিন যদি মনে হতো যে না আবার দুপুরে একবার খাবো খেতাম, নাহলে ওই একবারেই খেয়ে নিতাম। তো সেই কথাগুলো মা গল্প করছে যে দেখো একটা টাইম ছিল যখন তুমি মুড়ি খেতেই পারতে না, মানে 1-2 বছর কেটে গেছে যে সকাল থেকে তুমি কিচ্ছু না খেয়ে কোনো কোনো দিন 12টা 1টার সময় খেয়েছো, এই খাওয়ার জন্যই হয়তো তোমার গলব্লাডারের স্টোনটা হয়েছে। সত্যি কথা বলতে খালি পেটে থাকলে গলব্লাডারের স্টোনটা হয় কি হয় না আমি জানি না, কিন্তু এই খালি পেটে আমার সকালে না খাওয়ার জন্য আমাকে প্রত্যেকে বলে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি যে ওর জন্যই নাকি আমার গলব্লাডারের স্টোনটা হয়েছে, টাইম টু টাইম নাকি খেতে হয়, আর আমার মনে হয় আমি জল খেতাম না বলে আমার মানে গলব্লাডারের স্টোনটা হয়েছে। তো মুড়ি টুড়ি খেয়ে এখানে শাক বাজতে বসেছি, তো শুশুনির শাক নেওয়া হয়েছিল আগে, তো আগের মানে আমার প্রথম দিককার ভিডিওগুলো যারা দেখেছো তারা তো জানো আগে মা মাঠে গেলে প্রচুর পরিমাণে শুশুনির শাক তুলে নিয়ে আসতো, তো এখন তো আর মানে মাঠে শাক পাওয়াই যায় না, যদিও বা 2-1টা হয় কোথায় কে তুলে নিয়ে পালায় আর খোঁজ খবর কিছুই পাওয়া যায় না। তো আজকে বিক্রি করতে এসেছিলো এরকম ডাটা সমেত গোছ ধরে 2 আটি মানে 5 টাকা করে আটি, তো শাকগুলো কিন্তু একদম জালি। আর শুশুনির শাক খেলে ঘুম ভালো হয়, যাদের ঘুমের সমস্যা আছে মানে ঘুমটা ঠিকঠাক হয় না, অনিদ্রার সমস্যা যাদের আছে তাদের জন্য শুশুনির শাক খাওয়া কিন্তু খুব ভালো, তারা যদি মোটামুটি সপ্তাহে 2 দিন করে শুশুনির শাক খায় তাদের অনিদ্রাটা ভালো হয়ে যাবে, মানে ঘুমটা রাত্রে ভালো হবে। শুশুনির শাক খেলে এমনি সাধারণ আমরা যে নর্মাল মানুষ না তাদেরও একটু ঘুম ঘুম পায় আর কি, মানে একদিন খেলেই যে তোমার বিশাল ঘুমের বড়ি খাওয়ার মতো হবে সেরকম না বিষয়টা, কিন্তু এটা তোমার মানে সবাই জানে আর কি যে শুশুনির শাক খেলে ভালো ঘুম হয়। তো শাকগুলো ধুতে নিয়ে চলে আসলাম, আর এই শাকগুলো কেমন বলো তো, কচুর পাতায় যেমন দেখবে জল দাঁড়ায় না, এই শাকেও তাই, জলগুলো এদিক ওদিক বেরিয়ে যায়। আমি আবার একটুখানি কেটেও নিয়েছি শাকগুলো, মানে এক ছেই করে দিয়ে নিয়েছি, শুশুনির শাকে 4টে করে পাতা থাকে তো না কাটলেও হয় ছোটো ছোটো, তো আমি আবার 1টা করে ছেই দিয়েই দিলাম, মানে ছেই বলতে 1টা করে পোঁচ দিয়েই দিলাম, তার মধ্যে আবার 2টো পুঁই পাতাও দিয়েছি। এই শাকে বেগুন দিয়ে রান্না করলে ভালো লাগে কিন্তু আজকে আর সবজি আলা আসেও নি আর মার কাছে বেগুন নেইও, তো ওই জন্য শুধুই আর কি রান্না করলো। আর এখানে হচ্ছে রান্না করছে আমার জারানি, তো জারানির ভাবলাম ওর রান্নাটা দেখে আমি আর কি চলে আসলাম, তো ও তোর মুখটা দেখাবে না অন ক্যামেরায়, তো ভাবলাম চলো রেসিপিটাই তোমাদেরকে দেখাই।
এটা কি করেছে শোনো, এটা হচ্ছে ডিম, দুটো ডিমকে পেঁয়াজ তারপরে হচ্ছে লঙ্কা লবণ দিয়ে ভালো করে ওইটাকে গুলেছে, পেঁয়াজ যেমন করে আমরা অমলেট করি ওরকম করে গুলেছে। তারপর একটা পলিথিন, যে মানে প্লাস্টিকের যে হয় না পলিথিন কাগজ, তার মধ্যে যে ঢেলেছে এই ডিমের গোলাটাকে দিয়ে বাটি মানে কড়াইয়ের মধ্যে জল দিয়েছে, দিয়ে প্লাস্টিকটা ওর মধ্যে দিয়ে দিয়েছে, দিয়ে এরকম জমে একটা চাপ হয়ে গেছে। তো আমি সেই কথাটাই ওকে বলছি যে এরকম করে প্লাস্টিকে সিদ্ধ করে খবরদার খেও না, কারণ প্লাস্টিক আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকারক সেটা আমরা কিন্তু প্রত্যেকেই জানি। তো তারপরেও এরকমভাবে আমার মনে হয় প্লাস্টিকে, আমাদের এখানে জানো তো গ্রামের বেশিরভাগ মানুষই প্লাস্টিকে করে এই ডাল সিদ্ধ করতে দেবে, মানে আমরা যেটা বাড়িতে ওইখানে থাকতে কোটোতে দিই না স্টিলের কোটো করে, আর ওরা কী করবে জানো প্লাস্টিকের মধ্যে ডাল সিদ্ধ। আমার শাশুড়িমাও এই জিনিসটা করে, মাকে অনেকবার বকেছি তারপরেও শোনে না কথা। তো প্লাস্টিকের মধ্যে ডাল করতে দেবে, এরকম ডিম করলে নাকি ভীষণ টেস্টি হয়। তো আমি বললাম চলো তোমার এই রেসিপিটা আমিও ইউটিউবে শেয়ার করি। তো এরকমভাবে ও বলছে, আমি বললাম যে ডাইরেক্ট যদি তুমি ডিমটাকে ওরকমভাবে গুলে যদি তেলে দিয়ে দিতে তাহলেও কি খারাপ লাগতো? বলতো না, ওটার থেকে নাকি এটার টেস্ট বেশি হয়। তো আমি এই রেসিপিটা একদিন বাড়িতে গিয়ে ট্রাই করব, তোমাদেরকে দেখাবো, আর খেতে কেমন হয়েছে সেটাও বলবো। ওর কাছ থেকে শুনেছি আমি, জাস্ট আমি মানে কোনো দিন খাইনি। তো এটা হচ্ছে আমি প্লাস্টিকে করব না, মানে আমি টিফিন কোটোতে যে ডিমের ভাপা বলে না ওই ওইরকম করে গুলে ভাতের হাঁড়ির উপরে ভাপা করতে দেবো আর কি, নাহলে কড়াইয়ে জল বসিয়ে যাই হোক হলো। তো ভাপা করে এরকম করে ভেজে আলু দিয়ে ভালো করে রসিয়ে কষিয়ে রান্না করব, তারপরে আমি খেয়ে বুঝবো যে টেস্টটা ঠিক হয়েছে কি হয়নি, তারপরে ওকে বলা যাবে। তো এই হচ্ছে আমার জারানি রেসিপি। আর এদিকে হচ্ছে দেখো বড়া ভেজে রেখেছে, বড়ার টক, এখানকার মানুষ তো একটু টক টক বেশি খেতে ভালোবাসে। আর এটা হচ্ছে তোমার ওর মশলাটা পেঁয়াজ আদা রসুন বেটে রেখেছে, ওখানে বাটিতে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছে। আর এই দেখো বড়াগুলো দেখাচ্ছে, বলছে বড়ার টক খেতে বেশ ভালোই লাগে। তো এদিকে হচ্ছে তোমার এই দাদা হচ্ছে তোমার ওই দুপুরবেলায় খায় না, তো মানে কাজ করে আর রাত্রিবেলায় আসে, তো আমাকে বলছে বড়ার টক দিয়ে খেয়ে নিতাম, কিন্তু তোমার দাদা আসবে আবার রাত্রে রান্না করতে হবে বলে একবারে দুপুরে রান্না করে নিল। আর মা শুশুনির শাক কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছে। আর আমার ছোটো মামি শাশুড়ি আমার মেয়ে নালতের শাক খেতে ভালোবাসে বলে একটু নালতের শাক তিলের বড়া এগুলো আর কি দিয়ে গেছিলো। তো এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা হলো। খাওয়া দাওয়া শেষ হতেই দেখছি টুপটাপ টুপটাপ করে বৃষ্টি পড়ছে, আর বর্ষাকালে বৃষ্টি পড়লে একদম যাচ্ছে তাই ব্যাপার। আমার আবার বৃষ্টি পড়লে একদম ভালো লাগে না, মনে হয় বিকালের টাইমটা একটু কোথায় টাওয়েল দিয়ে দিয়ে বেড়াবো, তা না বৃষ্টি পড়ছে, বিরক্ত লাগছে একদম। তো আমার মানে ভাবতে ভাবতেই দেখো বৃষ্টিটাও কমে গেল আর ঝলমল করে আবার রোদ উঠে গেল, মনে হচ্ছে না আবার নতুন করে আর কি ইয়ে হলো আর কি, মানে সূর্যটা নতুন করে উঠলো। যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট বাই বাই টাটা, গুড বাই, নেক্সট উইক।